হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ থেকে শুরু হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ভিডিও। আশা করি আমরা যতগুলো ডায়াগ্রাম এই চ্যানেলে আপলোড করেছি প্রত্যেকটা ডায়াগ্রামকে আমরা চেষ্টা করব প্র্যাকটিক্যালি দেখানোর জন্য। আজ আমরা যে ভিডিওটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটি হলো ডল স্টার্টার অথবা হোল্ড কারেন্ট। সাধারণত মেটি কন্ট্যাক্টর দ্বারা আমরা মোটর স্টার্ট করে থাকি, কিন্তু এই মোটরটি কারেন্ট যাওয়ার পরে যাতে বন্ধ হয়ে যায় এবং কারেন্ট আসার পরে যাতে সুইচ দিয়ে অন করতে হয়, সেই কারণে আমরা এই ডল স্টার্টারটি করে থাকি। এতে আমাদের সেফটি হিসাবে কাজ করে থাকে। এটি আমরা অন্যভাবে বলতে পারি পুশ বাটন দ্বারা একটি মোটর কন্ট্রোলিং কীভাবে করতে হয় সেই ভিডিওটি আজ আমরা দেখব। চলুন তাহলে শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এই ভিডিওগুলো আপনারা আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, যাতে করে সবাই উপকৃত হতে পারে। এই ভিডিওটির জন্য আমাদের যা যা দরকার হবে, প্রথমে কি মিটার দরকার হবে, কারণ আমরা মিটার দ্বারা এই জিনিসগুলো পরিমাপ করব। এটি মেটি কন্ট্যাক্টর দরকার হয়, যে মেটি কন্ট্যাক্টরটি আমাদের এখানে আমরা যে মেটি কন্ট্যাক্টর নিয়েছি এটি কয়েল হলো 220। আমরা 220-তে ভোল্টেজ দিলে এই কয়েলটি কাজ করবে। এই মেটি কন্ট্যাক্টরে চারটি আউটপুট আছে এবং চারটি ইনপুট। এই চারটির মধ্যে তিনটি হলো আমাদের আউটপুট 1, 2, 3 এবং একটি হলো অ্যানো নর্মালি ওপেন একটি টার্মিনাল। আমরা এই হোল কারেন্টের জন্য এই অ্যানোটি কাজ করব এবং এই তিনটি আমাদের আউটপুটের জন্য রাখব। একটি অন পুশ বাটন দরকার হবে, যে অন পুশ বাটনে আমাদের দুইটা টার্মিনাল থাকবে, নর্মালি ওপেনে থাকবে, নর্মালি ওপেন NO। আমাদের একটি স্টপ সুইচ লাগবে, যেটি আমরা NC দরকার হবে। আমাদের এই স্টপ বাটনে দুটি অপশন আছে, একটি অন এবং একটি অফ। সো আমরা এই NC যে অপশন আছে এই অপশন দুইটি আমরা ব্যবহার করব এবং এই আউটপুট দেখার জন্য আমরা একটি লাইট ব্যবহার করব। চলুন তাহলে কানেকশনটি দেখে নেওয়া যাক। আমরা প্রথমে এই মেটি কন্ট্যাক্টরের ইনপুট দিয়ে দিব। আমাদের যেহেতু সিঙ্গেল ফেজ লাইন, তাই আমরা দুটি ব্যবহার করলাম, আপনাদের প্রয়োজন আপনারা তিনটি ব্যবহার করে নেবেন। আমরা সরাসরি আউটপুটটি দিয়ে দিব। এখন আমরা লাইনটি দিয়ে দিলাম, এখানে ইনপুট এবং এটা আউটপুট। আমরা এটাকে একটি পাওয়ারে দিয়ে দিব। আমরা পাওয়ারটি অন করার পরে মিটার দিয়ে দেখব এখানে কত ভোল্ট আছে, তারপর আমরা কাজ শুরু করব। সবসময় কাজ করার আগে ভোল্ট মেপে নেবেন। তাহলে আমরা যদি এখন ভোল্ট দেখি, এটা আমাদের 250 ভোল্ট, তার মানে হলো আমাদের 220 লাইন আছে, এই লাইনটি দিয়ে আমরা কাজ করব। এখন যদি আমি ম্যানুয়াল অপারেট করি তাহলে কি হয় একটু আমরা দেখুন। আমরা এই আউটপুটটি পেয়ে গেলাম। আমরা এই যে মেইন কন্ট্যাক্টর আছে এটি আমরা পুশ বাটন দ্বারা কন্ট্রোল করব, সেই সার্কিটটি আমরা এখন দেখব। সেটা করার জন্য আমাদের প্রথমে যেটি করতে হবে, এই যে পাওয়ার আছে এই পাওয়ার থেকে আমাদের এই কয়েলে A1 এবং A2, A2 এবং A1-এ আমাদের দুটি কেবল দিতে হবে, একটি নেগেটিভ এবং একটি পজিটিভ, তাহলে আমাদের এই কয়েলটি কাজ করবে। সো আমরা সরাসরি একটি কানেকশন আমরা A1-এ দিয়ে দিব। এখানে আমরা একটা যে কয়েল আছে, দুইটা কয়েল দরকার হবে, আমরা একটা লাইন এখানে দিয়ে দিলাম। আর এই যে টার্মিনালটি, এই টার্মিনালটি আমরা সুইচ দ্বারা কন্ট্রোল করব। এবার প্রথমে আমাদের কাজ হবে একটি লাইন নেওয়া, কোথা থেকে, যেহেতু আমরা একটা লাইন পেয়েছি আমরা আরেকটা নিব। আপনারা চাইলে এখান থেকেও নিতে পারেন কিংবা অন্য কোথাও থেকে আপনি এই কানেকশনটি নিতে পারেন। আমরা এখান থেকে এখন এই কানেকশনটি নিব। এই লাইনটি আমরা দিব। এই যে স্টপ বাটন আছে, স্টপ বাটনের NC-র এক প্রান্তে, তাহলে আমরা NC-র এক প্রান্তে দিলাম। এবার এই NC-র, এই NC-র আউটপুট থেকে আমরা এটার ইনপুটে নিব। আমরা এখন স্টপ বাটন থেকে এই অন বাটনে নিয়ে আসলাম। এবার আমাদের কাজ হলো এই অন বাটন থেকে সুইচটা সরাসরি এখানে যে একটা কয়েল প্রান্ত বাকি আছে এখানে দিয়ে দেওয়া।
এবার যদি আমরা সার্কিটটি একটু দেখি, এটা আমাদের ইনপুট পাওয়ার, এটা আমাদের আউটপুট পাওয়ার। এটা যে কয়েল কন্ট্রোলিং করার জন্য আমরা এখানে A1 একটি কানেকশন দিলাম এবং A2টা আমরা কন্ট্রোল করার জন্য প্রথমে নিয়েছি এই পাওয়ারটা স্টপ বাটনে, স্টপ বাটন থেকে আমরা অন বাটনে নিয়েছি, অন বাটন থেকে সরাসরি আমরা A2তে কয়েলে দিয়ে দিলাম। এবার আমরা পাওয়ার দিব, পাওয়ার দিয়ে একবার চেক করব। সো আমাদের কোনো আউটপুট নেই। এবার যদি আমরা সার্কিটে তাহলে খেয়াল করে দেখুন আমাদের আউটপুটটি, এটা শব্দের সাথে সাথে আমাদের আউটপুটটি চলে আসতেছে এবং এটা যদি ছেড়ে দেয় তাহলে আমাদের আউটপুটটি বন্ধ হয়ে যাচ্ছে, বা আমাদের দরকার এটা চাপ দিয়ে ছেড়ে দেওয়ার সাথে সাথে আউটপুটটি চলমান থাকবে। সেই জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখানে হোল্ড একটি কারেন্ট লাইন দিতে হবে। সেটার জন্য আমাদের যা করতে হবে, এই যে আউটপুট আছে এই আউটপুট থেকে একটি কানেকশন আমাদের এই অ্যানো হয়ে এই কয়েলে দিতে হবে। তাহলে আমরা অবশ্যই খেয়াল রাখবেন স্টপ বাটনের আউটপুট থেকে লাইনটি নেবেন, স্টপ বাটনের আউটপুট থেকে আমাদের লাইনটি আসবে অ্যানোর এই প্রান্তে, অ্যানোর একটি প্রান্ত দিয়ে দিলাম। আরেকটি প্রান্ত থেকে আপনি সরাসরি এখানেও দিতে পারেন এবং এখানেও সংযোগ দিতে পারেন। সো আমরা সরাসরি আউটপুট থেকে এই যে অ্যানোর আউটপুট আছে, আউটপুটটি আমরা এই কয়েলে সংযোগ করে দিব। তাহলে আমরা কানেকশন যদি আরেকবার দেখি, এটা আমাদের ইনলাইন, এটা আমাদের আউটলাইন। এখানে A1-এ আমরা একটি কয়েল লাইন দিয়ে দিলাম। আমরা এখান থেকে যেহেতু একটা কয়েলে নিয়েছি, আরেকটা কানেকশন আমরা এখান থেকে নিয়েছি স্টপ সুইচে এক প্রান্তে, স্টপ সুইচে আরেক প্রান্ত থেকে আমরা অ্যানোতে নিলাম এবং আরেকটা প্রান্ত নিলাম আমরা স্টার সুইচে। স্টার সুইচের আউটপুট আমরা একটা কয়েলে নিলাম এবং এই অ্যানো থেকে আউটপুট আমরা একটি কয়েলে নিলাম। এবার আমরা পাওয়ারটি দিয়ে দেখব পাওয়ারটি কাজ করে কি না। আমরা এবার এটাকে যেহেতু পুশ বাটন, আমরা এটা পুশ করব। পুশ করার সাথে সাথে এটি আউটপুট চালু হয়ে গেল। এবার আমরা যদি স্টপ করি তাহলে বন্ধ হয়ে যাবে, আবার যদি আমরা পাওয়ারটি দিয়ে চালু হয়ে যাবে। এবার আমরা বৈদ্যুতিক লাইন অফ করে দেব, অফ করার সাথে সাথে বন্ধ হয়ে গেল। এটি বিদ্যুৎ আসার পরও চালু হবে না যতক্ষণ পর্যন্ত আমরা এই ম্যানুয়াল চাপ না দিব। তাহলে এভাবে আমাদের এই হোল্ড কারেন্টটি কাজ করে, অথবা এই পুশ বাটন দ্বারা আমরা একটি মোটরকে কন্ট্রোল করতে পারি। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং ভবিষ্যতে ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। এবং এরপরে আমি যেই ডায়াগ্রামটি আছে ডল স্টার্টারের, এটি ডায়াগ্রামটি আমরা পাশাপাশি দেখে দিচ্ছি। আশা করি আপনাদের আর সমস্যা থাকবে না, আপনারা এই ডায়াগ্রাম থেকে আপনারা বুঝতে পারবেন কীভাবে এটি সহজে করা যায়। আজ তাহলে এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।